আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ আপলোড দিতেছি, আর আজকে বাড়িতে ব্লগ আপলোড দিতেছি। এটা সহজতেই না আমি, কারণ আমি গুছায় কথা বলতে পারি না। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি অনেকদিন পর পর ব্লগ আপলোড দিই, কারণ আমি হচ্ছে লেজি কুইন, আপনারা সেটা জানেন। যে হোক, আজকে আমি আমার কাজিনদের সাথে যাইতেছি কাজী নজরুল ইসলাম পাবলিক ইউনিভার্সিটি দেখতে, যেটা ময়মনসিংহ শহর থেকে প্রায় 22-23 কিলোমিটার দূরে ত্রিশিল উপজেলায় অবস্থিত। সেখানে যাইতে প্রায় 45-45 মিনিট সময় লাগবে। যাই হোক, তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আর 45 মিনিটের মধ্যে হ্যাঁ আমরা পৌঁছায় গেছি। তো গাড়ি থেকে নেওয়া মাত্র আমরা যা দেখতে পারলাম সেটা হলাম, সেখানে একটা মুক্তি যুদ্ধ সম্পর্কিত একটা মূর্তি আছে। তারপরে আমার কাজিনরা অলরেডি তাদের মতো ঘোরা শুরু করছে, আমিও ভিডিও নিতেছিলাম যেহেতু ব্লগ আপলোড করবো সেই জন্য। ওইখানে একটা শেখ মুজিবুর রহমানের মূর্তি আছে, সেখানে যাওয়ার ছবি তুলবে, সেলফি খুব ফটো। যাই হোক, আমার ছবি তুলতে তো ভালো লাগে না, তাই মোটামুটি ছবি তুলছিলাম এই আর কি। তো এখানে বেশ ভালোই বড় বড় বিল্ডিং আছে, আর কিছু ছাত্র হোস্টেল দেখলাম, আর নতুন অনেকগুলো বিল্ডিং হইতেছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা সামনের দিকে আগাইতে থাকলাম, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকারে যেতেছে। আর তখন আমার মাথায় একটা বাজে বুদ্ধি গোস্ত হান্ট করতে, হ্যাঁ চলো না দেখা যাক সামনে কি আছে। সামনে সাদিকা আছে, সাথে জবা ফুল আছে, তার মানে ভূত নিশ্চয়ই আছে। লেটস গো। ভূত থাকুক না তো পচা গন্ধ আছে। যে আমাদের ভূত দেখাইতে নিয়ে আসছিল সে ভূত নাকি খুঁজে পাইতেছে না, ছোট ভূত ছিল তাই খুঁজে পাইতেছে না। গাছের উপরে খুঁজে পাইলাম না ভূতরে, ভূতের বাড়িতে এখনো দেখা চেষ্টা করতেছি, একটা বট গাছও পাইছি কিন্তু ভূত পাইনি। এনিওয়েজ, কিন্তু যেখানে যাইতেছে একটা পচা গন্ধ পাইতেছে, আমার মনে হয় ভূত ময়রা পচে গেছে। ওই যে আমার সাথে দিতে হাসাহাসিও করতেছে, ভূতে ময়রা পইছে। ওফ, যাই হোক, ভূত খুঁজে না পাইলাম না। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই। যাই হোক, যেখানে দাঁড়ায় দাঁড়ায় আমি অনেকটাই দুষ্টামি করতেছিলাম, ভূতের বাড়ি বললাম, ভূত খুঁজতেছিলাম বলতেছিলাম, সেটা আসলে এখানকার ক্যাফেটেরিয়া, আর মেবি বাংলা বিভাগ ছিল, বলতে পারতেছি না, কারণ গাছের জন্য আমি সত্যি সত্যি বিভাগের নামটা খেয়াল করিনি, বা ছাত্রাবাস হইতে পারে। তো যেহেতু এখানে অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে তাই এই অবস্থা। সামনে যাওয়ার পর একটা বড় পুকুর প্লাস বড় বিল্ডিং দেখতে পেলাম, তাই এটাকে পদ্ম পুকুর বলে কিনা। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, শরৎকালে আকাশে সৌন্দর্য আর এখানে পানি সব মিলে পরিবেশটা বেশ ভালোই লাগতেছিল। হ্যাঁ, এখানে অনেকগুলো পদ্ম ফুলও ফুটছে, আমার তো বেশ ভালোই লাগছে জায়গাটা। তো এইভাবে ঘুরে ঘুরে মোটামুটি আমরা পুরো কলেজটা দেখে নিয়েছি। আর একটু সামনে আছে সেখানকার মানে কেন্দ্রীয় গ্রন্থাগার, হ্যাঁ এটা হলাম কেন্দ্রীয় গ্রন্থাগার, আর এটা হচ্ছে ওদের মুক্ত মঞ্চ। এখানে আমিও কিছু ফটো তুলছি, আর হঠাৎ করে আমার কাছে মডেলিংয়ের আইডিয়া চলে আসলো, আর মডেলিংও করলাম কতক্ষণ। যাই হোক, তারপরে আমরা চলে গেছি মাঠের ওই দিকে, আর সেখানে কিছুক্ষণ থাকলাম ঝালমুড়ি খায়, তারপরে আমার বাসায় ব্যাক করছি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি আপনারা ময়মনসিং শিক্ষানগরীতে ঘুরতে আসেন, অবশ্যই কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিটা দেখা যাবেন, কারণ এটা অবশ্যই আমাদের একটা ঐতিহ্যবাহী কলেজ ইউনিভার্সিটি, সো দেখে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে পর্যন্ত আল্লাহ হাফেজ।